नमस्कार, आमी टीना। टीना न्यू रेसिपीते सबाई के स्वागतम। आज के पापड़ा माछ दिए दारुण एक रेसिपी शेयर करब तुम्हारे साथे, जार नाम हलो मलाई पापड़ा। ताहले चलो रेसिपी शुरू करी। प्रथमे आमी एखाने 6 पिस पापड़ा माछ निलाम। माछटाके भालो करे केटे धुए परिष्कार करे नियेछि। एखन परिमाण मतो नून आर हलुद दिए माछटा भालोभाबे माखिये नेब। माछटा हाथ दिए भालो करे माखिये निच्छि। মাছটা ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি বড় চামচ দিয়ে 2 চামচ সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এখন আমি একে একে সবগুলি মাছ ফ্রাই করে নেব। মিডিয়াম থেকে লো ফ্লেমে মাছগুলি ফ্রাই করে নেব। কিছুক্ষণ বাদে মাছটা আমি উল্টে দিচ্ছি। এভাবে 3 থেকে 4 মিনিট উল্টে পাল্টে মাছটা ফ্রাই করে নিতে হবে। মাছটা ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি তুলে নেচ্ছি। একই ভাবে আমি বাকি মাছগুলোও ফ্রাই করে নেচ্ছি। এখন তুলে নেচ্ছি। মাছ ভাজার বাকি তেলটাতে আমি পরনে দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ আর 2টো দারচিনির টুকরো। এবার গোটা মশলাগুলি কিছুক্ষণ তেলের মধ্যে ফ্রাই করে নেচ্ছি। গোটা মশলাগুলি ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা কিছুক্ষণ তেলের মধ্যে আমি ফ্রাই করে নেচ্ছি। এবার দেব 1 টেবিলস্পুন রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন আদা বাটা। দিচ্ছি 1 টেবিলস্পুন জিরে বাটা। এখন দিচ্ছি 2 টেবিলস্পুন লঙ্কা বাটা। এবার সব মশলাগুলি ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলাগুলি ভালো করে মিক্স করে মিডিয়াম থেকে লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট ধরে ফ্রাই করে নেব। মশলাগুলি ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন আর দিচ্ছি 1 টেবিলস্পুন হলুদ গুঁড়ো। নুন আর হলুদটাও ভালো করে মিক্স করে নিচ্ছি। নুন আর হলুদ দিয়েও মশলাটা আরো কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি নারকেল দুধ। নারকেল দুধটাও মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার কিছু পরিমাণ জল দিয়ে দিলাম। জলটাও ভালো করে সব মশলার সাথে মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গোটা 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। দিচ্ছি 1/2 টেবিলস্পুন চিনি। ঝোলটা ফুটতে শুরু করেছে। এখন দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা পাবদা মাছগুলি। সব মাছগুলি দিয়ে দিলাম। এখন হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার লো ফ্লেমে ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। ফিরে এলাম 7 থেকে 8 মিনিট পর। ঢাকনা তুলে নিয়েছি। আবারও হালকাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সাবধানে করে নিচ্ছি যাতে মাছগুলি ভেঙে না যায়। তৈরি হয়ে গেছে মালাই পাবদা। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে গরম গরম সার্ভ করব। তো দেখতেই পেলেন কত সহজে পাবদা মাছের দারুণ একটা রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।